গঙ্গাসাগরে রেশন দুর্নীতি প্রকাশ্যে আসায় সিল করা হলো রেশন দোকান। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের মুড়িগঙ্গা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে রেশন দুর্নীতির অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। জানা যায়, রেশন ডিলার শচীন্দ্রনাথ জানার ছেলে সোমনাথ জানা বর্তমানে এই রেশন দোকানটি পরিচালনা করেন। তবে সাধারণ মানুষের প্রাপ্য রেশন তিনি অন্য জায়গায় পাচার করে বলে অভিযোগ স্থানীয়দের। এই নিয়ে রেশন দোকানের সামনে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সাগর ব্লক ও থানার আধিকারিকরা, সেই সঙ্গে সাগর বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরাও ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে ওই রেশন দোকানটি সিল করে দেওয়া হয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখছেন প্রশাসন। নিত্য কারে মাল দেওয়া হচ্ছে, কিন্তু আছে আপনাদেরও দিয়ে এসছি আমি। হ্যাঁ, এই যে এইসব কারের নিত্য কারের মাল দেওয়া হচ্ছে, এবারে দাঁড়ান আমি দেখাচ্ছি তো এইসব কারের মাল দেওয়া হচ্ছে, দেয়নি এগুলো। আচ্ছা, এগুলো কিন্তু পাবলিকের সই, ঠিক আছে? এসব এরা মাল পায়নি, কিছু একটা হলে তারপর নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে, কেন নেওয়া হবে? এবারে ওদের সামনে এখন গালা সিল করে দেবে, সিল মেরে দেবে, ওনাদের চাবি মারা থাকবে, সিল মেরে থাকবে, চাবি হ্যান্ড ওভার করবে আপনাদের। দায়িত্ব নিয়ে পিটিশনটা নিয়ে অমিতাশ বাবুর সঙ্গে বা এখন একটা পিটিশন ওনাকে দিয়ে দে, বিডিওকে অ্যাড্রেস করে এখন এক মাস আগে উনি রেশনে খারাপ মাল দিয়েছিলেন, তার জন্য সব জায়গায় মাস পিটিশন জমা দিয়েছে, সেসব ব্যাপার সবাই জানে, সবাই আমরাও জানি। সেটা নিয়ে তার হিয়ারিং চলছে, প্রণব বাবুকে দেওয়া হয়েছে, এটা এটা সবাই জানে। কিন্তু গতকাল 1 তারিখে, মানে গতকাল দুপুর বেলা 1টা 1.5টা নাগাদ এসে 60 বস্তা মাল নিয়ে চলে গেছে, 60 বস্তা। হ্যাঁ, কিন্তু ওনাকে 1 মাস আগে যখন ডাকা হয়েছিল যে আপনি যে লোকের ওই 60 বস্তা মালটা কি মিড ডে মিলের মাল? হ্যাঁ, মিড ডে মিলের মাল। হ্যাঁ, মিড ডে মিল, মানে মিড ডে মিলের মাল, মিড ডে মিলের মাল। একটা খবর পাওয়া গেছে যেটা ফুলবাড়ি স্কুলে দিয়েছে 19 বস্তা, এরপরে কোনো খবর পাওয়া গেছিল না? এই মাত্র বিবেকানন্দ স্কুলে দিয়েছে। হ্যাঁ, এই মাত্র খবর পাওয়া গেল যে বিবেকানন্দ স্কুলে দিয়েছে 41 বস্তা, 60 বস্তা পূরণ হয়ে গেছে। আমি বলছি কি, মিড ডে মিলের যেটা আমি বিডিও অফিসে যেটা আমি খবর শুনে বলার পর আমি বিডিও অফিসে গিয়ে যেটা তদন্ত করে দেখলাম, ইন্সপেক্টরকে ডেকেছিল যে যাকে সাসপেন্ড করা হয় তাকে কি করে আবার মিড ডে মিলের চালের ব্যাপারটা কি করে অ্যালাউটটা দেওয়া হবে, ঠিক আছে? কথাটা তখন বিডিও সাহেব যেটা বললেন বা বিডিও সাহেবের যে অর্ডার, মার্চ মাসে দিয়ে দেন, মিলের নেই কিছু কিছু করে দিয়ে দেন। আপনি তো এসে দিয়ে গেছিলেন? না, দাঁড়ান, কথাটা শেষ হোক। উনি তখন বলেছেন এখান থেকেও জনপ্রতিনিধি অমিতবাবু জানেন, জনপ্রতিনিধি গেছিল ওনার বাড়িতে বসেছিলেন, উনি কত উক্তিটা এরকম করেছেন, আমি সোকস সাসপেন্ড, আমার ওই জায়গায় যাওয়ার এখতিয়ার নেই, আমি কেন যাব? তাহলে কোন সাহসে প্রশাসনও কথা দিল যে ওর আসার এখতিয়ার নেই, তাহলে প্রশাসনের কথা ডিঙ্গিয়ে কোন সাহসে এখান থেকে মাল নিয়ে যায়? সেটা তো আমাদের না না, তাহলে চোর যদি আমি চুরি করে আমার বিরুদ্ধে আবার FIR লিখব যে চোর চুরি করেছে, কিছু করতে হবে না, তাহলে ওই অ্যারেস্ট হবে কখন? না না, আগের বারে কিছু হয়নি, আগের বারে তো কিছু হয়নি, আগের বারে কিছু হয়নি, আগের বারে কিছু হয়নি, এবারে হবে না। আরে চুরি করেছে তো।
ফুলবাড়ি শীতলা নিল আর আপনার বিবেকা নিল, তাদেরকে অলরেডি আমরা বলেছি আপনাদের চাল দেওয়া হয়েছিল মার্চ মাসে, আপনার দিয়ে হয়েছিল এপ্রিল মে জুন তিন মাসের চাল, তো আপনারা এতদিন কেন নেননি? আপনারা তো সেই চালটা তো এতদিন না নেওয়ার কথা না, তো পরে বলছি একটু পরে বলছি একটু পরে বলছি এবারে আপনারা কেন এতদিন নেননি চাল? এই নিয়ে আমরাও তাদেরকে শপথ করছি, আর কোন কোন মাসটা এখন তো আর চাল যদি না বেরো নিশ্চয় আর কোন কোন মাসটা নেয়নি তারা এবার ছুটবে আমাদের কাছে, তখন আমরা তাদেরকে ধরবো যে আপনার যেহেতু বিয়ে হয়েছিল মার্চ মাসে, মার্চ মাসে আপনার এপ্রিল মাসে তিন মাসের চাল তুলে নেওয়া হবে, আপনি কেন নেন আজকে কেন নেন? ধরবো তো এটার জন্যই এদের দাবি, অলরেডি দুটো ইয়ে হয়ে গেছে তাহলে মাল চুরি করেছে? না না না, এটা তো প্রসিডিংস হবে, একটা বলছিল একটা শপথ হয়েছে একটা, না না ওটা রেশনের সঙ্গে তো শোকজ হয়েছে কি না হয়েছে সেটা আমাদের রেশনের কোনো গন্ডগোল নেই, সেটা চলছে আলাদা। ও ষাট বস্তা মাল কি করে পেলো এখান থেকে নিয়ে গেল? তাহলে ও চুরি করেছে তো আমরা তো করছি তো ওকে অ্যারেস্ট করছি, আমার কথা শেষ হোক, আমার কথা শেষ হোক, একজন কথা বলে একজনের উত্তর একজন দেবে। এবারে আমরা আছি, পুলিশ প্রশাসন আছে, আমরা থেকে গোডাউন সিল করব, করে তাকে আমরা আমাদের তো এফআইআর করতে হবে সরকারিভাবে, নিয়ম মূলক করতে হবে, আমরা তো বললে তো সরকার মতো করতে পারবো না। আমরা অলরেডি বিডিও স্যার চিঠি করছে থানায় পাঠাচ্ছেন, থানায় এবারে তার পরপর তার প্রসিডিংস করবে, কারণ এই গোডাউন যেহেতু আমরা বন্ধ করেছিলাম তুমি কেন ষাট বস্তা চাল বার করলে, সেটা আমাদের সময় দিতে হবে, সেটা বললে তো হবে না। এটা স্যার চিঠি করছেন থানাকে, মেজবাবুকে পাঠিয়ে দিয়েছেন, আমাদের পাঠিয়েছি, আমরা সিল করে দিয়ে যাবো। সানোয়ার হোসেনের রিপোর্ট, দক্ষিণ চব্বিশ পরগনা।